হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আপনারা বাংলাদেশ ইন্ডিয়া থেকে যেখান থেকেই দেখুন না কেন, সবাইকে ঈদ মোবারক। এক মাস রোজা করার পর এই আমাদের ঈদ এসছে এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমি এখন আছি বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকাল 7টা থেকে জামাত শুরু হয়েছে এবং টোটাল 6টা জামাত হবে আমি জানতে পারলাম। তো এত মুসল্লি, কি বলবো, 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপর জায়গা পেয়েছি, তবুও নামাজ আমায় আদায় করলাম এই জায়গা বাইরে। ভিতরে তো আমি যেতেই পারিনি, কারণ আপনাদের দেখিয়েছি বাইতুল মুকাররমে একদিন শুক্রবার নামাজ পড়তে এসেছিলাম, যে এত লোক হয় ভিতরে, 20,000-এরও বেশি। তো সেখানে আমি জায়গা না পেয়ে বাইরে পড়লাম। তো ভাবতে পারেন কীরকম এখানে ভিড় হয়। এবং টোটাল 6টা জামাত হবে, তো আমি নামাজ আদায় করলাম। খুব ভালো লাগলো বাইতুল মুকাররমে, জাস্ট ফ্যামিলির সাথে নেই এটাই, বাট আমরা অনেক ফ্রেন্ড এসেছি, সবাই বাইরে গেছে, আর অনেক মেডিকেল কলেজ থেকে অনেক ফ্রেন্ড আসছে, তাদের সাথে ঈদ করছি, আর কি একটা আলাদা অভিজ্ঞতা। তো শেষ পর্যন্ত থাকেন, সব কিছুই আমি আমার ভিডিওতে দেখাবো, অনেক ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এটা সকালবেলার দৃশ্য, আর আমি এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বিকজ 30 মিনিটস পরপর নামাজ শেষ হয় আর একটা করে নতুন জামাত শুরু হয়, তাই আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আপনারা এই লাইন দেখেই বুঝতে পারছেন যে এখানে কত মুসল্লি নামাজ পড়তে আসছে। আমি এখন গেট নাম্বার 1-এ চলে এসেছি, আর এখানে ঈদ মোবারক লেখা আছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার মুসল্লি এখনও দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য। এই নামাজ 10:30 পর্যন্ত চলতে থাকবে। এটা বাইতুল মুকাররমের বাইরের দৃশ্য, আর এই বাইতুল মুকাররমের বাইরেই আমাকে এখন নামাজ পড়তে হবে, কারণ ভিতরে প্রবেশ করা যাবে না। চারিদিকে মুসল্লি নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেছে, আর বাইরে এখনও তো হাজার হাজার মানুষ দাঁড়িয়েই আছে। আলহামদুলিল্লাহ, আমি বাইতুল মুকাররমের 3 নম্বর জামাতে নামাজ আদায় করলাম, আর এখনও চারিদিক থেকে মানুষ আসতে আছে নামাজ আদায় করার জন্য, প্রচুর ভিড়। এটা হচ্ছে গেট নাম্বার 1। আপনারা যারা এখানে নামাজ পড়তে আসতে চাইছেন তাদের একটু লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে ঢাকার গুলিস্তান থেকে 5 মিনিট আপনার পা হেঁটেই এখানে আসতে পারবেন। আমি নামাজ আদায় করে একটু ভিতরের দিকে আসলাম, আপনাদের ভিতরের দৃশ্যটা একটু দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দিকেও চারিদিকে শুধু মুসল্লি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের বাইতুল মুকাররমের নামাজের দিনকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার আমার চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন, পরবর্তীতে আমার কোনো ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে থাকবেন। আর বাংলাদেশে তো ব্লগ আসতেই থাকবে আশা করি। তো সবাই ভালো থাকেন, ঈদের দিনে সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।